হ্যালো এভরিবন, আমি পৌশালী, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেনে বসে আছি, আর আজকে ফার্স্ট টাইম আমি ট্রেন থেকে বসে ভিডিও বানাচ্ছি। তার কারণ ট্রেনটাতে এখনও অনেক ভিড় হয়ে যায়নি, এর থেকে বেশি ভিড় হলে হয়তো আমি ভিডিও বানাতে পারতাম না। তো যাই হোক, আমি এখন এই ভিডিওটাতে জিদ্দার চেঙ্গিজ নিয়ে একটু কথা বলবো। তোমরা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে চেঙ্গিজ একটা অনেক বড় বাজেটের ছবি, এটা আমরা সকলেই জানি। তার কারণ আমরা রাবণ দেখেছি এবছর এপ্রিল মাসে। তো রাবণ দেখার পর থেকে আমাদের এক্সপেকটেশন সামহাও আরও অনেকখানি বেড়ে গেছে। চেঙ্গিজ আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করছি। তো স্বাভাবিক, এক্সপেকটেশন ফুলফিল করতে গেলে বাজেট তো বাড়বেই। এবারে কথাটা হচ্ছে, জিদ্দার শুধু ক্যালিটা দেখো বা ক্যালমাটা দেখো, যারা মিউজিক করছেন কৌশিক অ্যান্ড গুড্ডু, তারা বলিউড এবং সাউথের মিউজিক ডিরেক্টর। মানে রিসেন্টলি এক ভিলেন রিটার্নসের যে দিল গানটা, যেটা আমার খুব ফেভারিট একটা গান, সেই গানটারও মিউজিক মানে ডিরেকশন করেছিলেন এই দুজন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আবারও কিন্তু আবার এরকম একটা, মানে আমরা মির্জা ছবিটাতে দেখতে পাচ্ছিলাম যে রবি বসুর তিনি মিউজিক করছেন সাউথ ইন্ডিয়া থেকে। তো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেঙ্গিজের ক্ষেত্রেই একই ব্যাপার। তো দেখো, অবশ্যই অবভিয়াসলি এনাদের বাজেট কিন্তু আমাদের এখানকার মিউজিক ডিরেক্টরদের থেকে অনেক বেশি, এটা খুব স্বাভাবিকভাবেই। যারা শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের যে পারিশ্রমিক, আর যারা সাউথ ইন্ডিয়ান বা বলিউড থেকে কাজ করে আসছেন, সেই মানুষেরা যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, অবশ্যই সেটার পারিশ্রমিক অনেকখানি বেশি হবে। তো সেখান থেকে দেখতে গেলে দেখো, জিদ্দা কিন্তু এটা একেবারেই মানে বাজেটের দিকে না তাকিয়ে সম্পূর্ণরূপে তার প্রজেক্টটা কিভাবে ভালো হয় সেই দিকে ফোকাস করে ফেলেছেন। এবং সেটা ভাবতে গিয়ে কিন্তু উনি টাকা পয়সার কথা ভাবছেন না, উনি আলটিমেটলি মানে আমাদের জেনারেশনটাকে যেভাবে সম্ভব একটা ভালো সিনেমা দিতে চাইছেন। চেঙ্গিজের টিজার তোমরা সকলেই দেখে ফেলেছো, যে অলরেডি বাইরে বাইরে থেকে সেটার রিয়াকশন বলো, বড় বড় ইউটিউব চ্যানেল তারা রিয়াকশন করছে। আমি গতকালই একটা ভিডিও দেখছিলাম যে তিনি বলছেন, তিনি বলিউড থেকে রিভিউটা করলেন মানে হিন্দি ভাষায়, তিনি বললেন যে তাকে প্রচুর মানুষ রেকমেন্ড করেছেন যে বাংলায় এরকম একটা ছবি এসছে যেটার নাম চেঙ্গিজ, সেটার টিজারটা এত ভালো যে তার অডিয়েন্স তার কাছ থেকে মানে তার চ্যানেল থেকেও চেঙ্গিজের টিজার রিভিউ চাইছে। তো এর থেকে বেশি আনন্দের আমার কাছে, আমাদের কাছে এখন আর কিছু হতে পারে না, তাই না? তো এটা ভীষণই বড় একটা ব্যাপার যে কৌশিক অ্যান্ড গুড্ডু তারা মিউজিক ডিরেক্ট করছে চেঙ্গিজের। এবং অনিকের সঙ্গে কিছুদিন আগেই একটা ছবি জিদ্দার হাউস থেকে অনিক নিজে আপলোড করেছিল, অনিক ধর, সিঙ্গার অনিক ধর। তো তখন থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে অনিক কিন্তু চেঙ্গিজের যে কোনো একটা গান গাইবে। তো সেটা বুকমাই শো থেকে শিওর হয়ে গেছে যে অনিক কিন্তু চেঙ্গিজের গান গাইছে। এবার শুধুমাত্র অনিকই যে গান গাইবে এমনটা তো নয়, বাকিদের কিন্তু সারপ্রাইজ করে রাখা আছে, মানে বুকমাই শোতে কিন্তু তাদের নাম খুব একটা দেওয়া নেই, যদি খুব ভালো করে লক্ষ্য করো। তো দেখা যাক, আমি পার্সোনালি আবারও চাই জিৎ অরিজিৎ জুটি আর একটা হোক, মানে জিৎ অরিজিৎ জুটি মানেই সেটা হিট হয়। রাবণের কেউ জানে না গানটাই তার প্রমাণ। অনিককে বেশ মানে অনিক আমার খুবই ফেভারিট সিঙ্গার, অনিককে বেশ কয়েকদিন পরে মানে আবার গান গাইতে শুনবো, আমার তো খুবই ভালো লাগছে। দেখা যাক অনিক কিরকম গান গায়। তো সব মিলিয়ে না চেঙ্গিজটা ভীষণ পজিটিভ একটা ভাইবস নিয়ে এগোচ্ছে। আমি চাই ছবিটা খুব ভালো ব্যবসা করুক, দেখা যাক ছবিটার এই লেভেলের হাইপই যেন হয়। এবং গ্র্যাসরুট এবং গিৎ ফিল্মওয়ার্কের পক্ষ থেকে এবারে মানে আমি যতদূর জানি প্রমোশনের স্টাইল আরও অনেক উন্নত হচ্ছে, তো সেখান থেকে প্রমোশন খুব ভালো হোক। আমার মনে হচ্ছে চেঙ্গিজ উইল বি আ ব্লকবাস্টার ফিল্ম, দেখা যাক। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এবারে আস্তে আস্তে লোকজন উঠছে ট্রেনে, কাজে আর ভিডিও করা যাবে না। তাহলে এখনের জন্য টাটা।